आशा करी तुम्हारा बाड़ी आज सुस्थ आ प्रिय शिक्षार्थी हमें धारावाहिक भावे क्लासगुलो अनलाइने नहीं आसि इतिमध्ये हमें बेस कैकटी क्लास ना आज के उच्च माध्यमिक रसायन द्वितीय पत्र प्रथम चैप्टार थेके ग्राहामेर सूत्र आलोचना करब। तो ग्राहामेर सूत्र आलोचना करार आगे हमें दुटे जिनिस जानते हबे व्यापन और निसरण कि। प्रिय शिक्षार्थी मध्य दुटे जिनिस प्रथम व्यापनटा एकटु जानी व्यापन संज्ञाटा कि। व्यापन संज्ञा हलो जो उच्च घनत्व स्थान थेके निम्न घनत्व स्थाने कोनो कठिन तरल बा गैसीय पदार्थेर आबार बोलछि कोनो उच्च घनत्व स्थान थेके निम्न घनत्व स्थाने कठिन तरल बा गैसीय पदार्थेर सजोरे गैस बेरी होवार प्रक्रियाटा हलो व्यापन। সেটা হবে স্বতঃস্ফূর্ত হতে হবে এবং সমভাবে পরিবর্তিত হওয়ার প্রক্রিয়াটি হলো ব্যাপন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে কোনো কঠিন তরল বা গ্যাসীয় পদার্থে স্বতঃস্ফূর্ত এবং সমভাবে পরিব্যক্ত হওয়ার প্রক্রিয়াটিকে বলা হয় ব্যাপন। তাহলে কী হলো, এখানে একটু মনে রাখতে হবে তোমাদের যে উচ্চ ঘনত্ব স্থান হতে নিম্ন ঘনত্ব স্থান কঠিন তরল গ্যাসীয় পদার্থে সেটা হতে হবে স্বতঃস্ফূর্তভাবে এবং সমভাবে পরিব্যক্ত হওয়ার প্রক্রিয়াটি গেল ব্যাপন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর অনুব্যাপন হলো বা নিঃসরণ হলো, অনুব্যাপন নিঃসরণের সংজ্ঞাটি নিম্নরূপ, যে উচ্চ চাপে বাহ্যিক উচ্চ চাপে হতে হবে, বাহ্যিক উচ্চ চাপে কোনো গ্যাসের একমুখী হয়ে কোনো সরু পথ দিয়ে বের হওয়ার প্রক্রিয়াটি হলো নিঃসরণ বা অনুব্যাপন। তাহলে বাহ্যিক উচ্চ চাপের প্রভাবে কোনো সরু পথে কোনো পাত্রের সরু পথের ছিদ্র দিয়ে একমুখী হয়ে বের হওয়ার প্রক্রিয়াটি হলো অনুব্যাপন বা নিঃসরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ব্যাপনের উদাহরণ একটা বলতে পারি, যে ফুলের সুগন্ধ, যে কোনো গোলাপ ফুল যদি আমরা ঘরের মধ্যে রেখে দিই সেটা ঘরটিতে গোলাপ ফুলের সেন্ট ছড়িয়ে পড়বে, এটা হলো ব্যাপনের উদাহরণ। আর নিঃসরণের উদাহরণ হলো যে গাড়ির টিউব ফুটা হয়ে গেলে যে গ্যাস বেরিয়ে বাতাসে চলে আসে এটা হলো নিঃসরণ বা অনুব্যাপন। আর ব্যাপন হলো একটা প্রাকৃতিক প্রক্রিয়া, ব্যাপনটা হলো একটা প্রাকৃতিক প্রক্রিয়া, নিঃসরণ হলো এটা কৃত্রিম প্রক্রিয়া। তাহলে আমরা কী শিখলাম, আবার বলছি ব্যাপনে উচ্চ ঘনত্ব হতে নিম্ন ঘনত্ব হবে, স্বতঃস্ফূর্ত হবে এবং সমভাবে হয়ে পরিব্যক্ত হবে। আর ব্যাপন হলো একটি প্রাকৃতিক প্রক্রিয়া, যেমন আমরা ফুলের সুগন্ধ রাখতে সে ছড়িয়ে পড়ছে ঘরে, সেটা হলো ব্যাপন উদাহরণ। আর অনুব্যাপন হলো যে বাহ্যিক উচ্চ চাপে প্রয়োগ করতে হবে, যে কোনো সরু ছদ্রের পথ দিয়ে যদি একমুখী হয়ে গ্যাস বেরিয়ে যায় সেটা হলো নিঃসরণ বা অনুব্যাপন। প্রিয় শিক্ষার্থী, গ্রামের গ্যাস ব্যাপন সূত্র, এটা হলো আর হারটা হলো গ্যাসের ব্যাপন হার, আর ডি হলো ডেন্সিটি থেকে এসে ঘনত্ব ডি। তা আমরা এটা বাংলা ভাষায় যদি বলি তাহলে স্থির তাপমাত্রার চাপে বা একই তাপমাত্রার চাপে কোনো গ্যাসের ব্যাপন হার তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। আবার আমি রিপিট করছি, যে একই তাপমাত্রা চাপে বা স্থির তাপমাত্রা চাপে কোনো গ্যাসের ব্যাপন হার তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এখানে আর হলো গ্যাসের ব্যাপন হার, আর ডিটা হলো ঘনত্ব। তাহলে আরটা হলো কি, ব্যাপন হার, আর ডিটা হলো
ঘনত্ব, তাহলে আটটা কি ব্যাপন আট, বিটা ঘনত্ব। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এটা গ্রামের গ্যাস ব্যাপন সূত্র। প্রিয় শিক্ষার্থী, এই গ্রামের গ্যাস ব্যাপন সূত্র ব্যবহার করে অজানা গ্যাসের অজ্ঞাত গ্যাসের আণবিক নির্ণয় করা যায়। অর্থাৎ এই সূত্র ব্যবহার করে আমরা অজানা গ্যাসের বা অজ্ঞাত গ্যাসের আণবিক নির্ণয় করতে পারব। অর্থাৎ ব্যাপন হারের সাথে আণবিক ভরের কী সম্পর্ক সেটা বের করা যায় এই সূত্র ব্যবহার করে। তাহলে আমরা গ্রামের গ্যাস ব্যাপন সূত্রটা আলোচনা করলাম, বিজ্ঞানী গ্রাম, টমাস গ্রাম, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর গ্যাস ব্যাপন সূত্রটি আবিষ্কার করেন, যে সূত্রটি হলো নিম্নরূপ। অর্থাৎ ব্যাপন হারটা তার ঘনত্বের বর্গমূলে ব্যস্তমাত্রিক, যখন তাপমাত্রা চাপ স্থির থাকে। আণবিক ভর নির্ণয় করব গ্রাহামের সূত্র ব্যবহার করে, আণবিক ভর নির্ণয় অজানা গ্যাসের আণবিক ভর নির্ণয়। প্রিয় শিক্ষার্থী বন্ধু, গ্রাহামের সূত্র ব্যবহার করে আমরা অজানা গ্যাসের আণবিক ভর নির্ণয় করা যায়। আমরা সেটা এখন করব। তো এটা করার আগে আমাদের কিছু জিনিস ধরে নিতে হবে, যে যদি একই তাপমাত্রা ও চাপে, একই তাপমাত্রার চাপে D1 ও D2 ঘনত্ববিষ্ট দুইটি গ্যাসের ব্যাপন হার R1 R2 হয়, কি বললাম যে একই তাপমাত্রা চাপে, একই তাপমাত্রা ও চাপে, যদি একই তাপমাত্রা চাপে D1 ও D2 ঘনত্ববিষ্ট দুটি গ্যাসের ব্যাপন হার যথাক্রমে R1 R2 হয়, তাহলে গ্রাহামের সূত্র হতে আমরা পাই প্রথম গ্যাসের, এটা লিখে নিই আমরা, জন্যে এটা গ্রাহামের সূত্র প্রথম গ্যাসের জন্য R1 এটা সামান্য হচ্ছে 1/√D1 বা R1 সামান্য চিহ্ন দিলাম, কে একটা সামান্যপাতিক ধ্রুবক নিলাম √D1। এখানে কে একটি সামান্যপাতিক ধ্রুবক। তাহলে প্রথম গ্যাসের জন্য পেলাম এটা, আর দ্বিতীয় গ্যাসের জন্য একবারে লাগবে অনুরূপভাবে সমানুপাতিক চিহ্ন নিয়ে আমরা কি একটা সমানুপাতিক ধ্রুবক নিলাম, দিয়া R2 সমান K/√D2। এখন R1/R2 ভাগ করব, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার বলছি যে আমরা একই তাপমাত্রা চাপে D1 ও D2 ঘনত্ববিষ্ট দুটি গ্যাসের ব্যাপন হার যথাক্রমে R1 R2 ধরে নিয়েছিলাম দুটি গ্যাসের ক্ষেত্রে। তো প্রথম গ্যাসের জন্য R1 আর দ্বিতীয় গ্যাসের জন্য R2, প্রথম গ্যাসের জন্য ঘনত্ব D1, দ্বিতীয় গ্যাসের জন্য ঘনত্ব D2, দিয়ে আমরা গ্রাহামের সূত্র প্রয়োগ করে এটা পেলাম।
প্রিয় শিক্ষার্থী আর ওয়ান ডিভাইড বাই আর টু ভাগ করলাম। এটা ছিল আর হাটটা ছিল। আমরা এখন ক্যালকুলেশন করছি। প্রিয় শিক্ষার্থী এটা পেলাম, অর্থাৎ আর ওয়ান ডিভাইড বাই আর টু যদি ভাগ করি তা আমরা পেলাম রুট ওভার ডি টু ভাগ রুট ওভার ডি ওয়ান, বা এটাকে আমরা লিখতে পারি একটা রুট ওভার এনে নিতে পারি। এটা সমীকরণ নাম্বার এক দিলাম। তাহলে শিক্ষার্থী কী করলাম, আমরা আর ওয়ান ডিভাইড বাই আর টু করলাম, দিয়ে যে মান ক্যালকুলেশন করে মান পেলাম এটা, অর্থাৎ আর ওয়ান ডিভাইড বাই আর টু ভাগ রুট ওভার ডি টু ডিভাইড বাই ডি ওয়ান, এটাকে আমরা এক নম্বর সমীকরণ ধরলাম। প্রিয় শিক্ষার্থী এটা মনে রাখবা, এটা আমাদের কাজে লাগবে। মনে করি একটু সরু পাত্রের সরু ছিদ্রের মধ্যে দিয়ে একটি সরু ছিদ্রের মধ্যে দিয়ে একই আয়তন ভি পরিমাণ, উভয় গ্যাসের একই আয়তন ভি পরিমাণ নিঃসরণের জন্য যথাক্রমে টি ওয়ান ও টি টু সময় লাগে। আবার বলছি যে মনে করি কোনো পাত্রের একটি সরু ছিদ্র দিয়ে উভয় গ্যাসের একই আয়তন ভি পরিমাণ নিঃসরণের জন্য যথাক্রমে টি ওয়ান ও টি টু সময় লাগে, তাহলে ব্যাপন হারের সংজ্ঞা অনুসারে পায় আর ওয়ান ডিভাইড বাই ভি ডিভাইড বাই টি ওয়ান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা ব্যাপন হারের সংজ্ঞা। ব্যাপন হারের সংজ্ঞাটা হলো যে আয়তনকে সময় দিয়ে ভাগ করলে সেটা ব্যাপন হার, আয়তনকে যদি সময় দিয়ে ভাগ করিস ব্যাপন হার। কী বললাম যে মনে করি একটি সরু পাত্রের সরু ছিদ্রের মধ্যে দিয়ে একই আয়তন ভি নিঃসরণের জন্য যথাক্রমে টি ওয়ান ও টি টু সময় লাগে, তাহলে ব্যাপন হারের সংজ্ঞা অনুসার পারে আর ওয়ান সমান ভি ডিভাইড বাই টি ওয়ান এবং আর টু সমান ভি ডিভাইড বাই টি টু। এটা আমরা এখন ভাগ করব, অতএব ভাগ যদি করি উল্টায় দিলে উপরটা ঠিক থাকবে, উপরটা চেঞ্জ হবে না, নিচেরটা উপরে চলে গেল টি টু ভি, ভি ভি কেটে গেল, থাকলো টি টু ডিভাইড বাই টি ওয়ান, বা আর ওয়ান ডিভাইড বাই আর টু সমান টি টু ডিভাইড বাই টি ওয়ান। এই সমীকরণ হলো দুই নম্বর সমীকরণ। আমরা এক নম্বর সমীকরণ পেয়েছিলাম কি আর ওয়ান ডিভাইড বাই আর টু সমান রুট ওভার ডি টু ভাগ টি ওয়ান, আর এখানে পেলাম আর এই সমীকরণে পেলাম আর ওয়ান ডিভাইড বাই আর টু সমান টি টু ভাগ টি ওয়ান। তাহলে আমরা এক ও দুই নম্বর সমীকরণে লিখতে পারি, আর একটা সমীকরণ পেলাম। প্রিয় শিক্ষা প্রত্যেক আমরা সমীকরণ এক ও দুই হতে পাই দুটো সমন্বয় করে পেলাম, এটা এই সমীকরণটা পেলাম। তাহলে এখানে দেখা যাচ্ছে সময়ের সাথে ঘনত্বের কী সম্পর্ক কিন্তু আমরা বের করতে পারবো, ব্যাপন হারের সাথে সময়ের কী সম্পর্ক ঘনত্ব কী সম্পর্ক এই সমীকরণে আমরা বের করতে পারবো। এখন আনুই ভরে আমরা সম্পর্ক বের করতে যাব। মূল জিনিসটা আমরা ঘনত্বের সংজ্ঞা অনুসারে পাই, ঘনত্বের অনুসারে সংজ্ঞা অনুসারে পাই ঘনত্ব সমান এম বাই ভি। প্রিয় শিক্ষার্থী যে ঘনত্বের সংজ্ঞা ভরকে আণবিক ভর দেওয়া, ভর সরি ঘনত্ব সমান আণবিক ভর ডিভাইড বাই আয়তন, অর্থাৎ ভর ডিভাইড বাই আয়তন, ঘনত্বটা হলো ভর ডিভাইড বাই আয়তন। তো ঘনত্বের সংজ্ঞা অনুসারে লিখলাম আমরা এটা, অর্থাৎ এখানে এমটা হলো
अर्थात घनत्व के पे हम भर के आयतन दिए भाग करते हैं। এখানে আমাদের এমটা হলো আণবিক ভর, আর ভিটা এখানে আমরা মোলার আয়তন ধরলাম। প্রিয় শিক্ষার্থী, ঘনত্ব পেলাম ভর ডিভাইড বাই আয়তন। অতএব ডি ওয়ান হলে এটা এম ওয়ান হবে, এটা ভি। এমটা হলো প্রথম গ্যাসের আণবিক ভর, আর এমটি হলো দ্বিতীয় গ্যাসের আণবিক ভর। প্রিয় শিক্ষার্থী, অনুসারে আমরা ঘনত্ব সংঘর্ষের এটা পেলাম। যেহেতু একই তাপমাত্রা চাপে উভয় গ্যাসের মোলায়তন সমান, একই তাপমাত্রা উভয় গ্যাসের মোলায়তন সমান, তাই আমরা ঘনত্ব ডি ওয়ান সমান এম ওয়ান ডিভাইড বাই ভি, ডি টু সমান এম টু ডিভাইড বাই ভি। এবং এটাকে ভাগ করি যদি, প্রিয় শিক্ষার্থী এটা পেলাম। আমরা এখন যদি এই সূত্রের সাথে এই সূত্রে অ্যাপ্লিকেশন করতে পারে বা সমন্বয় করতে চাই, তাহলে আমাদের দেখো এখানে গ্রুপ ভর ডি টু আছে আর ভাগ ডি ওয়ান আছে, তাই আমরা এটাকে উল্টাই দেব, দিয়ে রুট আবার নিব। তাহলে আমরা দেখো এর উপরে আছে প্রিয় শিক্ষার্থী রুট আবার ডি টু আছে, ভাগ ডি ওয়ান আছে, আর আমরা ভাগ করেছি ডি ওয়ান ডিভাইড ডি টু। অথবা আমরা একবারে ডি টু ভাগ ডি ওয়ান করতে পারতাম, তোমাদের সুবিধা তাই আমরা এটা করলাম। এটা আমরা যে উল্টাই দিই, প্রিয় শিক্ষার্থী উভয় দিকে বর্গমূল করে, এটা আমরা একটা সমীকরণ দিতে পারি, চার নম্বর সমীকরণ। এখন তিন ও চার নম্বর সমীকরণ সমন্বয় করে পাই, সমীকরণ তিন ও চার সমন্বয় করে আমরা পাই কী পাব, আর ওয়ান ডিভাইড বাই আর টু, টি টু ডিভাইড বাই টি ওয়ান, রুট ওভার ডি ওয়ান ডি টু ডিভাইড বাই ডি ডি ওয়ান, রুট ওভার এম টু ডিভাইড বাই এম ওয়ান। প্রিয় শিক্ষার্থী, আমরা মূল সমীকরণ পেয়ে গেলাম, যে মূল সমীকরণ এটা, অর্থাৎ এই সূত্রের সাহায্যে গ্রামী সূত্র ব্যবহার করে যে কোনো গ্যাসে আণবিক ভর নির্ণয় করা যায়। প্রিয় সাথে কী পেলাম, আর ওয়ান ডিভাইড বাই আর টু সমান টি টু ডিভাইড বাই টি ওয়ান সমান রুট ওভার ডি টু ডিভাইড বাই ডি ওয়ান সমান রুট ওভার এম ওয়ান এম টু ডিভাইড বাই এম ওয়ান। এই সূত্রটাকে আমরা সংক্ষেপে যদি লিখতে পারি, আণবিক ভরের সাথে ব্যাপন হারের সম্পর্ক, এই সূত্রটা আমরা সংক্ষেপে লিখি, তাহলে আমরা লিখতে পারবো এখান থেকে ব্যাপন হার আর সমানুপাতিক ওয়ান ডিভাইড বাই রুট ওভার এম। অর্থাৎ একই তাপমাত্রা চাপে কোনো গ্যাসের ব্যাপন হার তার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তমাত্রা। আমরা এই সমীকরণ থেকে সম্পর্ক থেকে এটা লিখতে পারি, অর্থাৎ যে গ্যাসের ব্যাপন হার বেশি তার আণবিক ভর কম, অর্থাৎ আণবিক ভর যদি বেশি হয় ব্যাপন হার কম হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো এবং ভালো থাকো।